लिक्विड कुलार केन यूज करब ये प्रश्नेर उत्तर दिएई आजकेर भिडियो शुरू करछि। लिक्विड कुलार साधारणत हायर कुलिंग परफरमेंसर माध्यमे सिस्टेमेर तापमात्रा दीर्घ समय पर्यन्त ठंडा राखते साहाय्य करे, एर फले ओभारक्लकिंग परफरमेंसो बेटार थाके। लिक्विड कुलार आरजिबी नन आरजिबी दुई धरनेरই রয়েছে, তবে गेमिंग পিসি সেটআপের ক্ষেত্রে অধিকাংশই আরজিবি কুলার প্রেফার করে। আজ আমার সাথে তিনটি আরজিবি লিকুইড কুলার রয়েছে, থার্মালটেক টাফ 360 ARGB কুলার, DeepCool Castle 360 RGB কুলার এবং NZXT Kraken X73 RGB কুলার। এই লিকুইড কুলারগুলোর ফিচার নিয়ে কথা বলবো, আশা করছি কেনার আগে কিছুটা ধারণা দেয়া যাবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। এই লিকুইড কুলারগুলো ভিন্ন ব্র্যান্ডের হলেও এদের ফিচারগুলোতে কিছু সিমিলারিটিস রয়েছে। শুরুতেই এই লিকুইড কুলারগুলোর সেম ফিচার নিয়ে কথা বলবো। এখানে এই লিকুইড কুলারগুলোতে 120 মিলিমিটারের তিনটি ফ্যান দেয়া হয়েছে। হাই কোয়ালিটি পারফরম্যান্সের জন্য রেডিয়েটর ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম। পাওয়ার কানেক্টর হিসেবে এর ফ্যানগুলোতে 4টি করে পিন দেয়া আছে। এখন এই লিকুইড কুলারগুলোর পার্থক্য নিয়ে কথা বলবো। এখানে ডিপকুল লিকুইড কুলারের ফ্যান স্পিড 500 থেকে 1800 আরপিএম, NZXT এবং থার্মালটেকের ফ্যান স্পিড 500 থেকে 2000 আরপিএম। এখানে আরপিএম বলতে রোটেশন পার মিনিট বোঝাচ্ছে। ফ্যান নয়েজ লেভেলের ক্ষেত্রে ডিপকুলের ফ্যান নয়েজ লেভেল লেস দেন 30 ডেসিবেল, থার্মালটেকে 22.3 ডেসিবেল এবং NZXT লিকুইড কুলারের ফ্যান নয়েজ লেভেল 21 থেকে 36 ডেসিবেল। ডিপকুল লিকুইড কুলারের রেডিয়েটর ডাইমেনশন 402/120/27 মিলিমিটার, থার্মালটেক লিকুইড কুলারের রেডিয়েটর ডাইমেনশন 394/120/27 মিলিমিটার এবং NZXT লিকুইড কুলারের রেডিয়েটর ডাইমেনশন 121/394/27 মিলিমিটার। NZXT এবং থার্মালটেক লিকুইড কুলারের টিউব লেন্থ 400 মিলিমিটার, ডিপকুল লিকুইড কুলারের টিউব লেন্থ 465 মিলিমিটার। এখন এই লিকুইড কুলারগুলোর স্পেশালিটি নিয়ে যদি কথা বলি, ডিপকুল লিকুইড কুলারে 16.7 মিলিয়ন ট্রু কালার আরজিবি লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে, সাথে 36 ইন্টারচেঞ্জেবল লাইটিং মোড। এই লিকুইড কুলারে অ্যান্টি লিক টেকনোলজি ইউজ করা হয়েছে, অ্যাড্রেসেবল আরজিবি সিঙ্ক সাপোর্ট করবে, পিয়ার কপার CPU ব্লক ইউজ করা হয়েছে বেটার হিট ডিসিপেশনের জন্য। আবার থার্মালটেক লিকুইড কুলারে মেইনবোর্ড আরজিবি সফটওয়্যারগুলো সাপোর্ট করবে, যেমন ASUS Aura Sync, MSI Mystic Sync সাপোর্ট করবে, গিগাবাইট আরজিবি ফিউশন 2.0 সফটওয়্যারও সাপোর্ট করবে। NZXT লিকুইড কুলারে ইনক্রেডিবল পারফরম্যান্সের জন্য বিগার পাম্প হেড ইউজ করা হয়েছে, এর MTTF 60000 আওয়ার্স। এখানে MTTF মানে হলো মিন টাইম টু ফেলিওর, এটি হচ্ছে একটি মেইনটেনেন্স মেট্রিক। এছাড়া ওয়ারেন্টির ক্ষেত্রে ডিপকুলার সাথে রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, থার্মালটেক লিকুইড কুলারে আছে 1 বছরের ওয়ারেন্টি এবং NZXT লিকুইড কুলারের সাথে আছে 6 বছরের ওয়ারেন্টি। ভিউয়ার্স, আজ আপনাদের 3টি আরজিবি লিকুইড কুলার দেখানো হলো। এদের মেইন ফিচার, ফ্যান স্পিড নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলেছি। এখানে 3টি লিকুইড কুলারের নিজস্ব কিছু সুবিধা রয়েছে। আপনার পিসি সেটআপ করার সময় কোন লিকুইড কুলারটি সাপোর্ট করবে তা অবশ্যই জেনে নিতে হবে, তাই আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী এই লিকুইড কুলারগুলো থেকে যে কোনোটি নিতে পারেন। এদের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অন্যান্য প্রোডাক্টস দেখতে রায়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট rayanscomputers.com ভিজিট করতে পারেন। রায়ান্সের সকল শোরুমে পণ্যের দাম একই, আর চাইলে রায়ান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট আর এই সম্পর্কিত তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, বাই।